নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকলে কখনোই করবেন না এই কাজগুলো সেই বিষয়ে কিছু বলি প্রদান করব যে কোনো হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবে না এটা হতেই পারে না তুলসী গাছ কোনো হিন্দু বাড়ির অন্যতম প্রধান কারণ প্রধান আকর্ষণ হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণেই লাগে তুলসী পাতা তুলসী পাতা আমাদের হিন্দুদের প্রতীক হিসাবে ধরা হয় তো আপনার বাড়িতে তুলসী পাতা থাকলে ভুলেও করবেন না এই কাজগুলি তাহলে হতে পারে আপনার ও আপনার বাড়ির পরিবারে সমূহ ক্ষতি বলা হয় শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিতে নেই মহাদেব বেল পাতাতেই খুশি তাই ভুল করেও মহাদেবের মাথায় তুলসী পাতা দেবেন না এতে মহাদেবের কুদৃষ্টি পড়তে পারে আপনার ও আপনার পরিবারের ওপর তুলসী পাতা ছেড়ার একটি নির্দিষ্ট সময় আছে পুরাণ অনুযায়ী একাদশী দ্বাদশী সংক্রান্তি সন্ধ্যাবেলায় কখনোই তুলসী পাতা তুলতে নেই তাই ওই সময়গুলোয় কখনোই তুলসী পাতা তুলবেন না অনেকে শরীরকে সতেজ রাখতে তুলসী পাতা চিবিয়ে খেয়ে নেয় কিন্তু এটা খুবই খারাপ কারণ তুলসী পাতায় অবস্থিত মার্কারি নামক উপাদান মানুষের দাঁত ও মারির জন্য খারাপ তুলসী গাছ বা তুলসী মঞ্চের পাশে কখনোই ঝাটা জুতো মোছার কাপড় এইসব রাখবেন না এতে করে সংসারে অশান্তি বৃদ্ধি পায় তুলসী গাছ যেন কখনোই শুকনো না থাকে এটা সবসময় খেয়াল রাখবেন যে তুলসী গাছ যেন শুকনো না থাকে এতে আপনার পরিবারের ওপর দুর্ভাগ্য ছায়া পড়তে পারে রবিবার ও একাদশীর দিন ভুল করেও তুলবেন না তুলসী পাতা কারণ বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয় দিন কারণ বলা হয় এটি ভগবান বিষ্ণুর প্রিয় দিন তাই রবিবার ভুল করেও তুলবেন না তুলসী পাতা এতে মা লক্ষ্মীর অবমাননা করা হয় তাই রবিবার ও একাদশী দিনগুলিতে কোনো দিন তুলসী পাতা তুলবেন না কোনো মরে যাওয়া তুলসী গাছ কখনোই বাড়িতে রাখবেন না মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ তুলে লাগার নতুন তুলসী গাছ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ